স্বার্থপর অদৃশ্য করোনা দৈত্যকে হারিয়ে আগামী 12 জানুয়ারি থেকে খুলতে চলছে বিদ্যালয়। জেনে নিন সে বিষয়ে একগুচ্ছ সরকারি নিয়ম। অবশেষে এলো বিদ্যালয়ে পুনরায় পঠন পাঠন চালু হবার গ্রিন সিগন্যাল। গত 2020 সালের 21 মার্চ স্বার্থপর অদৃশ্য করোনা দৈত্যের কারণে দীর্ঘ 11 মাস পরে 12 ফেব্রুয়ারি খুলতে চলেছে স্কুল, এমনটাই বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। তবে জারি করা হয়েছে একগুচ্ছ নিয়মাবলী, তবে এক নজরে সেগুলির দিকে আলোকপাত করার দরকার আমাদের প্রত্যেকের। প্রথমত, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন প্রক্রিয়া চালু হতে চলেছে। দ্বিতীয়ত, 2 বা ততোধিক বিভাগে বিভাজিত হয়ে ক্লাস করাতে হবে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের। তৃতীয়ত, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী থেকে শুরু করে ছাত্রছাত্রী এমনকি প্রতিটি নন টিচিং স্টাফদের ব্যবহার করতে হবে মাস্ক। চতুর্থত, ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল উভয় ক্লাসই বলবৎ থাকছে। পঞ্চমত, সমস্ত স্কুল পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন করতে হবে। ষষ্ঠত, প্রত্যেক পড়ুয়াকে মানতে হবে সামাজিক দূরত্ব। সেই কারণে পঞ্চদশতম স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে হ্যান্ডশেক আলিঙ্গনের বিরুদ্ধে জারি হয়েছে বিধিনিষেধ। এছাড়াও স্কুল শিক্ষিকা দপ্তরের নির্দেশিকা রয়েছে, DI এবং SI নিয়মিত স্কুল পরিদর্শন করবেন এবং স্কুলে বসাতে হবে মেডিকেল ক্যাম্প। এছাড়া আরও বলা হয়েছে, বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় স্টুডেন্টদের ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে। বিশেষ প্রয়োজনে অভিভাবকরা পরামর্শ করতে পারেন কোনো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাথে। যাতায়াতের সময় ব্যবহার করতে হবে ছাতা, যে পারস্পরিক দূরত্বকে মান্যতা দেবে। সপ্তমত, স্কুলে একে অন্যের জল খাওয়া যাবে না। অষ্টমত, বিদ্যালয়ে প্রাঙ্গণে খেলা বন্ধ, থাকছে সামাজিক স্লোগান, লেখার প্রতিযোগিতা ও কুইজ কনটেস্ট। নবমত, স্টুডেন্টদের মধ্যে পঠন পাঠন সংক্রান্ত সামগ্রী ভাগাভাগি করার ওপর করার নির্দেশিকা জারি করা হচ্ছে। দশমত, বিদ্যালয়ে রাখতে হবে আইসোলেশন বিভাগ। তাছাড়া কোনো স্টুডেন্টদের সর্দি কাশি জ্বর হলে তারা স্কুলে না আসার জন্য নির্দেশিকা রয়েছে। একাদশতম, বর্তমানে প্রেক্ষাপটে কোনো ক্লাস যেন শিক্ষক বা শিক্ষিকাহীন না থাকে তার জন্য বিশেষ নজরদারি থাকছে। দ্বাদশতম, স্কুল খোলার আগে স্কুলের পরিচালন সমিতি, প্রধান শিক্ষকের সাথে জেলা শাসক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিং আবশ্যিক এবং জেলা শাসকের পক্ষ থেকে স্কুল খোলার যাবতীয় নিয়মাবলী সম্পর্কে স্কুলকে অবগত করা হবে। ত্রয়োদশতম, একাধিক পড়ুয়াকে মনিটর করা হতে পারে শ্রেণীকক্ষে। চতুর্দশতম, স্টুডেন্টদের একাধিক ইউনিফর্ম ব্যবহার করা ও নির্দেশনাও দেওয়া হচ্ছে। স্কুলে সাইকেলে ফটো জমা দিতে আর বই আনতে। আচ্ছা, স্কুল খুলছে শুনেছ? হ্যাঁ। কবে থেকে? 12 তারিখ। আর কোন ক্লাস? 9 to 12। ততদিন স্কুলে আসতে পারতে না, এখন স্কুলে নিয়মিত। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এতদিন আসতে পারিনি। কি নাম তোমার? মন্ডল লাইসাউন। কোন ক্লাসে পড়ো? 3। খোলার কোনো নির্দেশ এসেছে? হ্যাঁ, গতকাল একটা নির্দেশ পেয়েছি। আমরা তো এমনি প্রস্তুতি ছিলাম, আমাদের প্রতিদিনই তো বিদ্যালয়ে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং সদ্য আমাদের টেট পরীক্ষাটা গেল, তাতে আরও বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, স্যানিটাইজ করা হয়েছে, এবং বিদ্যালয় খুলবে এই নির্দেশটা পেয়ে আমরা কালকেই ফায়ার ব্রিগেডকে একটা চিঠি দিয়েছি পুরো স্কুলটাকে স্যানিটাইজ করার জন্য। ওরা ডেট দিলে এর মধ্যেই স্যানিটাইজ হয়ে যাবে, এবং আমরা মোটামুটি একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আছি। আমরা তো অনলাইন ক্লাস করাই, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট অনলাইনে ফেসিলিটিটা তাদের নেই, স্মার্টফোন নেই, সেই জন্য আমরা আবার কোশ্চেন এখান থেকে লিখে ওদের গার্ডিয়ানকে দিই, ওরা আবার উত্তর লিখে জমা দিয়ে যেত, এরকম অবস্থায়। কিন্তু এটা তো প্রসেসটা ঠিক মানে চলে না, সামনাসামনি যদি স্টুডেন্ট টিচারদের দেখা না হয় তাহলে এইভাবে পড়াশোনা মানে ততটা এফেক্টিভ হয় না। সেই জন্য 12 তারিখে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে 12 তারিখে স্কুল খুলবে। শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক মিটেও আমরা সেটা জানতে পেরেছি, কিন্তু আমাদের কাছে সোফার ইনফরমেশন ইজ কনসার্ন, আমাদের কাছে কোনো সার্কুলার এখনও এসে পৌঁছায়নি। কিন্তু যেহেতু আমরা আভাস পেয়েছি, সেই সূত্রে আমরা কিন্তু প্রিপারেশন নিয়েছি এবং উই আর ওয়েল প্রিপেয়ার্ড টু স্টার্ট আওয়ার নর্মাল স্কুলিং অ্যাট এনি টাইম। যে কোনো অপেক্ষা করে আছি কবে কখন সেই মুহূর্তটা আসবে, আমরা সবাই সমস্ত ছাত্রদেরকে নিয়ে আবার আমরা আগের জায়গাটায় ফিরে যেতে পারবো। আপনার নাম স্যার? আমার নাম প্রকাশ চন্দ্র দে,
আমি একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবর দিনভর।